হ্যালো মাইডিয়া স্টুডেন্টস ওয়েলকাম টু কিতা এডুকেশন এগেন আজকে আমি তোমাদের সামনে আলোচনা করব স্কুল সার্ভিসের চোদ্দো হাজার তিনশো শিক্ষক নিয়োগ জট আপাতত কাটলো তার উপরেই যে খবর সদ্য প্রকাশিত হয়েছে সেটা উচ্চ মাধ্যমিকে দেখো রয়েছে উচ্চ মাধ্যমিকে মেধা তালিকা প্রকাশের নির্দেশ দিল হাইকোর্টের নিজস্ব প্রতিনিধি কলকাতা উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগে জটিলতা আপাতত কাটলো মঙ্গলবার কলকাতা হাইকোর্টের বিচারপতি মৌসুমি ভট্টাচার্য জানিয়ে নির্দেশ দিয়েছেন আগামী এক সপ্তাহের মধ্যে উচ্চ প্রাথমিকের শিক্ষক পদপ্রার্থীদের মেধা তালিকা স্কুল সার্ভিস কমিশনকে প্রকাশ করতে হবে সেখানে প্রত্যেক প্রার্থী টেট পরীক্ষায় প্রাপ্ত নম্বর শিক্ষাগত যোগ্যতা নিরিখে প্রাপ্য নম্বর ও বিএড বা তেমন শিক্ষাগত যোগ্যতা সূত্রে পাওয়া নম্বর উল্লেখ করতে হবে স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে সেই তালিকা থেকে প্রার্থীরা যদি কোনো ভুল বা অবিচার দেখতে পান তা তারা তিন সপ্তাহের মধ্যে জানাবেন কমিশনকে সেই মতো ব্যবস্থা নেবে কমিশন পাশাপাশি বিচারপতি মৌসুমি ভট্টাচার্য এদিন তার রায়ে আরও বলেছেন আদালতের অনুমতি ছাড়া কাউকে নিয়োগ করা যাবে না মামলার কারণে চোদ্দ হাজার তিনশোটিরও বেশি শূন্য পদে নিয়োগের জন্য এতদিন মেধা তালিকা প্রকাশ করতে পারছিল না এসএসসি উচ্চ প্রাথমিকের জন্য শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার ইন্টারভিউ শুরু হয়ে গিয়েছিল কিন্তু তা নিয়ে দুর্নীতির অভিযোগ ওঠে অন্তর্বর্তী নির্দেশে হাইকোর্ট বলেছিল ইন্টারভিউ নিলেও স্কুল সার্ভিস ওই প্রার্থীদের নিয়োগ বা তাদের চূড়ান্ত মেধা তালিকা তৈরি করতে পারবে না আসলে দু হাজার ষোলো সালের এসএলএসটি স্টেট লেভেল সিলেকশন টেস্ট নিয়ে আদালতে বারবার অভিযোগ উঠেছে তা সত্ত্বেও শিক্ষার্থীদের স্বার্থে আদালত ওই নিয়োগ প্রক্রিয়া চালাতে বলেছিল কারণ শিক্ষক নিয়োগ না হলে আদতে ক্ষতিগ্রস্ত হবে শিক্ষার্থীরা সেই সূত্রে দুই থেকে পনেরোই জুলাই প্রার্থীদের ইন্টারভিউতে ডেকেছিল কমিশন কিন্তু সেখানেও দুর্নীতির অভিযোগ ওঠে অভিযোগ আসা হাজার হাজার প্রার্থীর বিভিন্ন যোগ্যতার নথি ভেরিফিকেশান হয়নি ইন্টারভিউতে কাদের ডাকা হবে তার তালিকা প্রকাশ করা হয়নি ভেরিফিকেশান প্রক্রিয়া সম্পূর্ণ না হলে ইন্টারভিউ পর্ব শুরু করা যায় না অথচ তাই হচ্ছে এই ছিল মামলাকারীদের অভিযোগ জবাবে কমিশন বলেছিল ইন্টারভিউ প্রার্থীদের তালিকা প্রকাশ করে সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে নিয়োগ প্রক্রিয়া চলছে অপ্রশিক্ষিত কোনো প্রার্থীকে ডাকা হয়নি প্রতিটি শূন্যপদ পিছু ওয়ান পয়েন্ট ফোর সংখ্যক প্রার্থীকে ডাকা হয়েছে প্রায় দু লক্ষ আঠাশ হাজার পরীক্ষার্থীদের মধ্যে থেকে সফল হয়েছেন চব্বিশ হাজার পাঁচশো চৌষট্টি জন কিন্তু মামলাকারীদের তরফে আইনজীবী বিকাশ ভট্টাচার্য বিক্রম বন্দ্যোপাধ্যায় সুদীপ দাশগুপ্ত ফিরদোষ শামীমরা বলেন ভেরিফিকেশন পর্যায়ে সম্পূর্ণ না করে ইন্টারভিউ করা যায় না সম্পূর্ণ তথ্য সহ ইন্টারভিউর প্রার্থী তালিকা প্রকাশ না করলে কেন তালিকার উপরের দিকে থাকা প্রার্থীরা বেশি যোগ্য তা জানা সম্ভব নয় কমিশন যাদের ইন্টারভিউতে ডেকেছে সেখানে অপ্রশিক্ষিত প্রার্থীরাও আছেন এই প্রেক্ষাপটে কয়েক হাজার প্রার্থীর নথি ভেরিফিকেশন ও ইন্টারভিউ দেওয়ার নির্দেশ হাইকোর্ট দেয় নেওয়ার নির্দেশ হাইকোর্ট দেয় গত ফোর্থ জুলাই ইন্টারভিউর প্রার্থী তালিকায় সম্পূর্ণ তথ্য প্রকাশ করার নির্দেশ দেওয়া হয় এই অবস্থায় রাজ্যের তরফে বলা হয় শিক্ষার্থীদের শিক্ষা পাওয়ার সাংবিধানিক অধিকার পালন করার স্বার্থে নিয়োগ প্রক্রিয়া চালাতে দেওয়া হোক কমিশন জানায় মেধা তালিকা প্রকাশ করতে দেওয়া হোক যদি অভিযোগ ওঠে তা বিবেচনা করা হবে এই প্রেক্ষাপটে আদালত এদিন উপরোক্ত নির্দেশ জারি করেছে প্রসঙ্গত এইসব ক্ষেত্রে আইনি জটিলতা কেটে যে এই মাধ্যমিক সেই মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্তরে সহকারী শিক্ষক প্রধান শিক্ষক পদে নিয়োগের প্রক্রিয়া দ্রুতগতিতে সম্পন্ন করেছে এসএসসি এদিন অবশ্য রায় নিয়ে সংবাদ মাধ্যমে কোনো মন্তব্য করতে চাননি এসএসসির চেয়ারম্যান সৌমিত্র সরকার সো স্টুডেন্টস তোমরা যারা আমার এই খবরটি দেখলে তারা অতি অবশ্যই যদি খবরটি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুদের সাথে শেয়ার করে দেবে আজকের মতো আমি এখানেই শেষ করলাম তোমাদের সামনে আমার আবার দেখা হচ্ছে এই সংক্রান্ত আরও নিউজ নিয়ে পরের ভিডিওতে